আপনারা যদি আল্লাহর কুদরত ডাইরেক্ট দেখতে চান এবং ইবলিসের সাথে সাক্ষাৎ করতে চান, ফজরের সময়টা চেষ্টা করলে পাবেন। সিস্টেমটা বলবো আমি? হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন শোয়, ঘুমায় রাতে, তার কপালের উপরে ইবলিস তিনটা গিরা দেয়। কয়টা গিরা দেয় ভাই? তিনটা গিরা দেয়। এই গিরা দেওয়ার মানে হলো তাকে অলস করে রাখা। এই জন্য দেখবেন ফজরের আগ মুহূর্তে যে ঘুমটা হয়, রাত দিন ২৪ ঘন্টায় আপনি যত ঘুমান না কেন, ফজরের আগের ঘুমটা মনে হয় এরকম ঘুম যে এই ঘুম থেকে উঠলে মনে আমি শেষ মরেই যাব, এরকম মনে হয় না? রাত্রে শুইছেন, ১২টায় ঘুম আসে না, ১টায় ঘুম আসে না, ২টায় ঘুম আসে না, ওই যে মোবাইলের মোনাজাত দেখে শুইছেন, এখন শুধু ওইসব মনে ঘুরপাক খাইতেছে, ঘুম আসে না, বহুত কষ্ট মাস্টে ঘুমাইছেন, কিন্তু ফজরের সময় আজান হয়ে গেছে, এই টাইমে এমন শরীর ভাঙ্গা ঘুম আসে, কারণ ইবলিস তার সকল বাহিনী টাহিনী সহকারে আপনার ঠ্যাং ঠ্যাং টিপে দিতে লেগে গেছে, ওই যে গিরা দিয়ে ফেলছে, অলস লাগে, অলস। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কেউ যদি কষ্ট করে হিম্মত করে শীতের দিন আসছে সামনে, আরামের কম্বল ফেলে দিয়ে, কাঁথা ফেলে দিয়ে, লেপ তেলে দিয়ে ফেলে দিয়ে, সে যদি সকল কষ্ট উপেক্ষা করে একটু দাঁড়ায় যায়, বিছানা থেকে নেমা নামাজের জন্য দাঁড়ায় যায়, সাথে সাথে ওই তিন গিরার একটা খুলে যায়। আচ্ছা, গিরা খুলে যে এটা আপনি ফিল করবেন, কিভাবে ফিল করবেন দেখবেন, একটু আগে মনে হচ্ছিল যে এই ঘুম থেকে, এই কম্বল থেকে যদি আমি বাইর হই তো আমি শেষ, আমি নদীতে গেলাম পড়ে, এরকম মনে হবে তাই না? কিন্তু হিম্মত করে বিসমিল্লাহ বলে যদি ফেলে দিয়ে, কম্বল ফেলে দিয়ে যদি একটু দাঁড়ায় যেতে পারেন, সাথে সাথে দেখবেন যে শরীরটা হালকা হয়ে গেছে, ওই যে গিরা একটা খুলে গেছে। এরপরে গিরা আরো দুইটা থাকে, তখনও কাছে মুছু লাগে। এবার শয়তান বলে কি, দেখছে যে শোয়াই তো রাখতে পারলাম না, এবার বলে যে শোনো উঠছো ভালো কথা, যেই ঠান্ডা, এই টেপের পানি হাত দিলেই শেষ, তুমি সাপ করে উঠবে কিন্তু খবরদার। তো এবার আপনি জড়সড় হয়ে ভয় ভয় আগাচ্ছেন, কিন্তু আপনি হিম্মত করে বাপের বেটার মতো, আর কি হবে, হাতের ইয়ে করে হাতা গোসায়া টেপ খুলে বিসমিল্লাহ বলে হাত দিয়ে দেন, উজু করে ফেলেন, সাথে সাথে দেখবেন শরীর আরো হালকা হয়ে গেছে, ওই গিরা আরেকটা খুলে গেছে। হাদিসে আসছে, উজু করলে গিরা আরেকটা খুলে যায়, শরীর হালকা হয়ে যায়। এরপরে শয়তান দেখছেন, দেখছে যে এটাতেও কুলানো গেল না, উজু করে ফেলছে বেটা, তখন বলে যে উজু করে ফেলছো ভালো কথা, নামাজটা ঘরে পড়ে ফেলো, যে ঠান্ডা বাইরে, বাতাস প্রচুর, ঠান্ডা লেগে যাবে, তোমার পরে সমস্যা হবে, অসুবিধা নেই, জায়েজ আছে তো, মাসালা দিবে, বোরের সাথে জামাত করে ফেলো, দিয়া আপনি বাসায় যাওয়ার নামাজ পড়েন। তখন যদি আপনি হিম্মত করে বের হয়ে যান এবং ফজর নামাজটা মসজিদ থেকে পড়ে আসেন, ভাই আল্লাহর কসম করে বলছি, আপনি নিজে একটু খেয়াল করে দেখেন যে হাদিসে তিনটা গিরা কখন কখন খোলে বলা হয়েছে, আপনি অনুভব করবেন আপনার শরীর থেকে কিছু একটা সরে গিয়ে পাতলা হয়ে যাচ্ছে। ফজর নামাজ জামাতের সাথে পড়ে যখন বাসার দিকে আসবেন, আপনি যদি রাত ২টায় শোন, আপনি যদি ৩টায় শোন, মাত্র ১ ঘন্টা ঘুম হয়েছে, এখনো ঘুমের ঘোর আছে, তারপরও ফজর নামাজটা জামাতের সাথে পড়ে যদি বাসার দিকে আসেন, মনে হবে যে আপনার শরীরটা নির্ভার এবং হালকা হয়ে গেছে। মুসলমান চেনার উপায় হলো ফজরের নামাজ। হাদিসে আসছে, যারা মুনাফিক, যারা নামে মুসলমান আসলে মুসলমান না, এই মুনাফিকদের জন্য ফজর নামাজ পড়াটা অনেক কঠিন হয়ে যায়। অতএব ফজরের সময় যখন আপনার কষ্ট হবে, তখন সাথে সাথে এগুলো মনে করবেন যে শয়তানের সাথে কিন্তু আমার লড়াই চলছে, আরে ইয়ে কুস্তি তো হ্যায় আমার ভার কি, কবি ও দাবালে কবি তু দাবালে, শয়তানের সাথে লড়াই চলছে, আপনি উঠে গেছেন সে হেরে গেছে, আপনি ওযু করে গেছেন সে হেরে গেছে, আপনি ফজর করে আসছেন সে হেরে গেছে, শয়তানকে হারাবো তো ইনশাআল্লাহ। যদি না হারাইতে পারেন, এই কোরআনে কিন্তু শয়তানের চ্যালেঞ্জের কথা আল্লাহ উল্লেখ করছে, শয়তান কিন্তু বলে আসছে আল্লাহর কাছ থেকে যে যে আদমের কারণে জান্নাত থেকে বের হওয়া লাগলো, এই আদমের সন্তানদের সবগুলোকে বিপদগামী করে ছাড়বো, একটাকেও জান্নাতে যেতে দিব না। অতএব ভাইরা আমার, শয়তানের সাথে সংগ্রাম করে আমাদের ঈমানকে টিকাইতে হবে। ফজর নামাজ জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ আপনি আমাদের সবাইকে সহজ করে দিন।